হ্যালো বন্ধুরা, তো আমরা সকাল সকাল চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। তো এখান থেকে ধরবো এখান থেকে যাবো কাঠগোদাম, আর ধরবো শতাব্দী এক্সপ্রেস। আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে কীভাবে পৌঁছালাম, আর এখন দেখবে যে আমরা নিউ দিল্লি থেকে নৈনিতাল কীভাবে পৌঁছালাম, আর পথে কী কী দেখবো সেগুলো। এটা নিউ দিল্লি টু কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে সকাল 6:30 ছাড়ে এবং কাঠগোদাম পৌঁছায় দুপুর 12:00 সময়। এই ট্রেনের ভেতরটা প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটাও ছিল খুব ক্লিন, এবং চেয়ারগুলো দেখছো, চেয়ারগুলো ছিল ভীষণ আরামদায়ক। এই ট্রেনে যে আমাদের খাবার দেওয়া হয়েছিল, আমার মনে হয় যে এটা রাজধানীর থেকে অনেকটাই বেটার ছিল, আর চাটা যেটা দেওয়া হয়েছিল রাজধানীর থেকে অনেকটাই বেটার, এটা আমার ওপিনিয়ন। দেখতে দেখতে হালদ্বানি এবং লালপুয়া স্টেশন ছাড়িয়ে এলাম। নেক্সট স্টেশন যাব এবার কাঠগোদাম, প্রায় চলেই এসেছি। তো এখানে মেয়ের অবস্থা দেখো, ও একদম টায়ার্ড হয়ে গেছে। আমরা এখানে পেপার পড়ছি, পেপার দিয়েছিল সাথে, দারুণ একটা সময় কাটলো ট্রেনের মধ্যে। কাঠগোদাম পৌঁছে আমরা চলে এলাম হরিশভাইয়ের সুইফট ডিজায়ারে। তো আমাদের জন্য এটাই, এই গাড়িটাই আমরা 7 দিন ধরে ঘুরে বেরিয়েছি এই গাড়িটা করে, আর আমাদের হরিশভাই আমাদেরকে নিয়ে গেছেন। তো ভীষণ ভালো ছিলেন হরিশভাই। চলো দেখতে থাকি নৈনিতাল যেতে যেতে, পথে কিছু সাইট সিন রয়েছে, সেইগুলোই আমরা দেখতে দেখতে এখন যাব। তো চলো। নৈনিতালে ঢোকার আগেই আমরা চলে এসেছিলাম একটা ওয়াটারফলসে। তো আমার মোটামুটি লেগেছে, মানে মোটামুটি যাকে বলে কৃত্রিম ওয়াটারফলস, 40 টাকা এন্ট্রি ফি ছিল, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই লেগেছে। এবার আমরা চলে এসেছি নৈনিতাল ইকো গার্ডেনে। তো চলো দেখি এখানে কি কি আছে। এখানে রয়েছে চারিপাশে নানান ধরনের ফুল, ফুলের গাছ, নানান ধরনের উদ্ভিদ, ক্যাকটাসের একটা সেগমেন্ট রয়েছে, সব মিলিয়ে প্রকৃতির দারুণ দৃশ্য দেখে খুব মুগ্ধ হয়েছিলাম, এবং পাহাড়ে উঠতে উঠতে যথারীতি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম আর পা ব্যথা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছিল। এই গোটা গার্ডেনটি পুরো পাহাড় জুড়ে অবস্থিত, এবং উপরে উঠতে উঠতে আমার এবং আমার শাশুড়ি প্রচণ্ড পা ব্যথা হয়ে গিয়েছিলো, আমরা খুব হাঁপিয়েও গেছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে পুরো গোটা পাহাড়টা জুড়ে প্রত্যেকটা মানে উদ্ভিদ বা ফুল ফল যা ছিল সেগুলো সব ওরা দেখে কমপ্লিট করে এসছে। নৈনিতাল আস্তে আস্তে আমরা দেখছিলাম যে পাহাড়ের চারিদিকের দৃশ্য এবং সৌন্দর্য উচ্চতার সাথে সাথে প্রতিনিয়ত বদলাচ্ছে। যতই উপরে উঠছিলাম গাছপালার প্রকৃতি ভিন্ন থেকে ভিন্নতর হচ্ছে। আমাদের ভ্রমণের পরবর্তী ক্ষেত্রে এই জিনিসটা আমি বেশি করে উপলব্ধি করেছিলাম। এরপর আমরা একটা ছোট্ট দোকানে 100 টাকার ভেজ থালি খেয়ে এগিয়ে চললাম। সত্যি কথা বলতে ছোট্ট দোকানের খাবারগুলির মান খুবই ভালো ছিল। এখন আমরা দেখছি খুরপাতাল। এই ঘোড়ার খুরের মতো দেখতে বলে এই তালটির নাম হয়েছে খুরপাতাল। এরপর আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে নৈনিতালের কেভ গার্ডেন। যদিও আমাদের সেরকম একটা যাওয়ার ইচ্ছা ছিল না,
তবুও মেয়ের জোড়াজুড়িতে যেতে বাধ্য হলাম। দেখেছো, মেয়ে এই রাইডসগুলো দেখেই লাফাতে শুরু করেছে। একটার পর একটা সব রাইডসগুলো দেখে ও তো মহানন্দে চাপতে লাগলো, আর ওর এই খুশি দেখে আমরাও খুব আনন্দ উপভোগ করছিলাম। এখানে অনেকগুলো ছোট বড় ন্যাচারাল কেভ আছে, যেগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে, যেমন টাইগার কেভ, প্যান্থার কেভ, বিয়ার কেভ। এবং কেভগুলোর ভেতরে সেই সব প্রাণীর আর্টিফিশিয়াল সাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, যা কিন্তু বেশ রোমাঞ্চকর। কিন্তু কিছু কেভগুলোয় ঢোকা যথেষ্ট কষ্টসাধ্য, একটু মোটা বা বয়স্ক মানুষদের পক্ষে যা কিন্তু ভালো রকমের কঠিন। তবে আমরা কিছুদিন আগে শিলংয়ের মৌসানমাই কেভে ঘুরে এসেছি, যেটা কিন্তু এর থেকে অনেকটা বেশি এবং যেখানে ঢোকাও অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এরপর আমরা সোজা চলে এলাম আমাদের বুক করা হোটেলে, যেটা ছিল তাল্লিতালি। নৈনিতাল লেককে ঘিরে এই গোটা শহরটি অবস্থিত। এর মধ্যে নিচের অর্ধেক অংশ হল মল্লিতাল এবং উপরের অর্ধেক অংশ তাল্লিতাল নামে পরিচিত। আমাদের হোটেলটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর আমাদের হোটেলটার নাম হচ্ছে তাল্লিতালে হোটেল প্রশান্ত। তো থ্রি বেডেড রুম ছিল, যার রুম সার্ভিসটা ভীষণ ভালো ছিল এবং রুম বাথরুমগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং 24 ঘন্টার গিজারের ব্যবস্থা ছিল, যাতে আমাদের কোনো অসুবিধা হয়নি তাতে। এবং হোটেল স্টাফদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, এবং বাথরুমটাও ছিল প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বড়। হোটেলে যে ব্ল্যাঙ্কেটগুলো আমাদের দেওয়া হয়েছিল, কারণ এতটাই ঠান্ডা ছিল, ব্ল্যাঙ্কেটগুলো জাস্ট অসাম ছিল আর প্রচণ্ড মোটা ছিল, আমাদের খুবই ভালো লেগেছিল এবং খুবই আরামদায়ক। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আমাদের খুব আরাম লেগেছিল, তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। আর হোটেল থেকে একদম নৈনিতাল লেকটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ভিউটা জাস্ট অসাম ছিল, অসাধারণ। তোমরা যদি আসো প্লিজ একবার এখানে এসো ঘুরতে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নয়না দেবীর মন্দিরের উদ্দেশ্যে। নয়না দেবীর মন্দিরের সামনে একটা বিশাল বড় মাঠ আছে, যেটি তা ফ্ল্যাট নামে পরিচিত। নৈনিতালের যে কোনো বড় ইভেন্ট এখানেই অনুষ্ঠিত হয়। এর একদিকে রয়েছে জামা মসজিদ, আর একদিকে রয়েছে গুরুদ্বারা, আর অন্যদিকে রয়েছে একটি চার্চ। মন্দিরের বাইরে বিস্তীর্ণ জায়গা জুড়ে ভুটিয়া মার্কেট বসে, যেখানে বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যায়। এবং শুধু শীতের পোশাক না, অনেক ধরনের এখানে পোশাক, জুতো থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, যেখানে একটু দাম দর করে নিতে হয়,
ভালো রকমের কিন্তু বার্গেনিং করে নিতে হয়। আর আমরা মেয়েরা শপিং করতে খুব ভালোবাসি, তাই না? তো মেয়েরা এইসব জিনিসপত্র দেখছে আর লোভ সামলাতে কি পারে? তো আমিও তার দলেই পড়ি, তাদের দলেই পড়ি বলে এত জিনিসপত্র দেখেও মানে লোভ আর সামলাতে পারছি না। তো বরের কাছে আবদার করছিলাম যে এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো যথারীতি বর বলছে, না না, এত কিছু কেনা যাবে না, এখানে শুধু জাস্ট দেখো প্রচণ্ড দাম, কিন্তু বার্গেনিং করে নিতে হবে তোমাদেরকে, বুঝেছো তো? আমরাও টুকিটাকি অনেক জিনিস কেনাকাটা করেছি, কিনবো না কিনবো না করে অনেক জিনিস কেনা হয়ে গেছে। মেয়ের একটা টুপি, আমার বাবার জন্য একটা টুপি, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গ্লাভস, অনেক কিছু। দুঃখের বিষয়, আমি নিজেই আমার জন্য কিছু কিনিনি। সেটা কি জানো তোমরা? এটাই হয়, মেয়েরা সবার জন্য জিনিস কিনতে ভালোবাসে, ফ্যামিলির সবার জন্য, কিন্তু নিজের জন্যই আর কেনা হয়ে ওঠে না। তো চলো, গল্প করতে করতে চলে এলাম, পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাই। শুধু এখানে ভুটিয়া মার্কেটও নয়, এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, খাবারের দোকানও অনেক কিছু বসেছে। তো আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, তো মেয়ে বায়না করছিল, মাম্মা মোমো খাবো। তো চলো একটু মোমোই খাওয়া যাক। তো মেয়েকেও একটু মোমো খাওয়ালাম, তোমাদের দাদা ভাই আর কিছু খায়নি, আমরাও সেরকমভাবে কিছু খাইনি, তো মেয়ের থেকে দু একটা মোমো খেয়েছিলাম, ব্যাস এইটুকুই। এবার যাব আমরা নৈনিতালের নয়না দেবীর মন্দিরে। এই নয়নাতাল নয়না দেবীর মন্দির 51 সতীপীঠের অন্যতম। এখানে মায়ের নয়ন বা চোখ পড়েছিল বলে কথিত আছে। মূল মন্দিরের পাশে আরো কয়েকটি দেবদেবীর মন্দির রয়েছে। এই মন্দিরের পরিবেশটি এত সুন্দর, স্নিগ্ধ, শান্ত, এবং পরিবেশটা এত ভালো, মানে এখানকে এখানে মানে আমাদের এখানকার মতন পুরোহিত বা পাণ্ডাদের মতো দাপাদাপি নেই, আপনারা নিজেদের মতো গিয়ে মাকে দর্শন করে আসতে পারেন। এই মন্দিরের পাশেই দোতলার একটি মন্দিরে বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে, এবং যেটি খুবই আকর্ষণীয় লেগেছে আমাদের। সন্ধে হয়ে এসেছিল, মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছিল। আর এখানে শুনেছি এই লেকে এত বড় বড় মাছ রয়েছে যে স্থানীয়দের মুখে শুনলাম যে এখানে নাকি মাছ কেউ ধরে না। আর পাশেই দেখো, মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। মন্দির থেকে বেরিয়েই সন্ধেবেলার পরিবেশটা বাইরের এত সুন্দর লাগছিল, গোটা পাহাড়টা আলোয় ঝলমল করছে, যেন মনে হচ্ছে জোনাকি পোকা জ্বলছে। কি অসাধারণ যে লাগছিল দৃশ্যটা, না দেখলে বুঝতে পারবে না। তো সেই দেখতে দেখতেই আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কারণ তোমরা দেখেইছো যে আমরা সেই দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো স্ন্যাক্স তো কিছু খেতেই হবে, কি তাই তো? আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মেয়ে মোমো খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল। আর আমরা জানি পাহাড়ের মোমো মানে খুব বিখ্যাত। তারপর আমরা হোটেলের দিকে রওনা হলাম। টাটা সবাইকে।